ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি মার্কেটেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকার কথা। নথিপত্রে তার প্রমাণ থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। বেশিরভাগ মার্কেটের বেজমেন্ট দখল করে গড়ে উঠছে শয়ে শয়ে দোকান। এক একটি দোকানের বরাদ্দ বাবদ 10 থেকে 15 লাখ টাকা নেওয়া হয়েছে, আর এভাবেই অবৈধ বরাদ্দ দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলুনুর তাপস কাপ্তান বাজারে পশু জবাইখানার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, দক্ষিণ সিটি দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছে, শিগগিরই মার্কেটের পার্কিং দখলমুক্ত করা হবে। উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছি, অনেক রকম সমস্যা জর্জরিত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এই ঢাকা এলাকা একটি মার্কেটে যে অবৈধ দোকান করা হয়েছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম নিয়েছে, উচ্ছেদ আরম্ভ হবে। পর্যায়ক্রমে আমরা যতগুলো আমাদের নিজস্ব মার্কেট সেই মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে আমরা পর্যায়ক্রমে সকলগুলোই উচ্ছেদ করব। ঢাকা দক্ষিণ সিটির 86টি মার্কেটের শুধু পার্কিং নয়, লিফট ও অগ্নিনির্বাপণের জায়গাও অবৈধ দখলে রয়েছে। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।